তেলিয়ামুড়ায় যুক্ত হল নতুন বালক। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সোমবার থেকে প্রাইভেট সিকিউরিটি গার্ড দ্বারা নিরাপত্তা পরিষেবা চালু করা হল। হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের আত্মীয় পরিজনদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এমন পরিষেবা। পূর্বে হাসপাতালে কোনো চিকিৎসা কর্মীদের সাথে ঝুট ঝামেলা হলে পুলিশকে দ্রুততার সাথে ছুটে যেতে হতো হাসপাতাল চত্বরে, অথবা থানায় পুলিশকে হাসপাতাল চত্বরে ডিউটি দিতে হতো নিরাপত্তার জন্য। এবার এসএস নামক একটি কোম্পানি থেকে সিকিউরিটি গার্ডরা আসে হাসপাতালে ডিউটি করার জন্য। তবে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে মহকুমা হাসপাতালে উন্নীত হওয়ার পর এবারই প্রথম হাসপাতালে সিকিউরিটি গার্ডরা নিরাপত্তা পরিষদ শুরু হল। এতে হাসপাতাল চত্বরে যেমন ঝুট ঝামেলা হ্রাস পাবে, ঠিক তেমনি অপরাধমূলক কাজ অনেকাংশে হ্রাস পাবে হাসপাতাল চত্বরে, এমনটাই মনে করছে তেলিয়ামুড়া শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। মোট 12 জন সিকিউরিটি গার্ড দ্বারা এই পরিষেবা শুরু হয়, এমনটাই জানিয়েছে এসএস নামক সিকিউরিটি কোম্পানি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের দায়িত্বে থাকা ইনচার্জ অমিত গোয়ালা। আমরা একটা কোম্পানি কোম্পানি থেকে আমরা চালু করেছি, আর এখানে টোটালি 12 জন স্টাফ। তো অন্য আমরা 100% পরিষেবা দেওয়ার চেষ্টা করুন। আমরা জীবিত প্রথম পরিষেবা দিচ্ছি, এখান থেকে আমরা এক্সপিরিয়েন্স যা আছে তা আমরা এখানে এই হাসপাতালে যতটুকু সম্ভব আমরা 100% দেওয়ার চেষ্টা করুন, যাতে সব কিছু ভালো হয়, যাতে পেশেন্ট পার্টি ভালো পরিষেবা পায় আমরা কাছে। এখানে কোনো সিকিউরিটি গার্ড আসলো না, যে বিষয়ে অনেক কিছু এখানে হতো, তো যাতে কোনো বাজে কাজ এখানে না হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।